আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি, আমি হুমায়রা। আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটি হচ্ছে ফুলকপি দিয়ে আলুর ভুনা অথবা ফুলকপির ডালনা। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য আমি ফ্রাইং প্যানে প্রথমেই 1/3 কাপ তেল দেব। সয়াবিন তেল দিয়েছি, চুলারাজ মিডিয়াম থাকবে। এখন আলু এভাবে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নতুন আলু নিয়েছি এবং এটা আমি কিছুক্ষণ ভাজবো, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজবো। একটু হলুদ দিয়ে দেব, খুব ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। এরপরে ওই তেলেই আমি ফুলকপি এভাবে কেটে রেখেছি, একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে সেই ফুলকপিগুলিও ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, হলুদ একদম অল্প করে দিতে হবে। ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটিও তুলে নিলাম। এরপরে ওই তেলে আমি একটু জিরা ফোড়ন দিলাম, একটু একটা তেজপাতা দিলাম। এরপরে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব, ভালো করে মিক্স করব। চুলার আঁচ এ সময় মিডিয়াম রাখব। যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এবং একটু একটু রং পরিবর্তন করা শুরু হবে তখন আমি এর মধ্যে আদা এবং রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে দেব। এরপরে দেব কুচি করে রাখা টমেটো, দিয়ে ভালো করে মিক্স করলাম। এরপরে দেব 1/2 কাপ পানি, টমেটোটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে গেল। এরপরে আমি যেটা করব, এখানে 1 চা চামচ হলুদ দেব, 1 চা চামচ মরিচের গুঁড়ো দেব, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দেব, লবণ দেব 1 চা চামচ, দিয়ে ভালো করে মিক্স করব। কাঁচামরিচ কুচি দেব, কাঁচামরিচ আমি 3টি দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি ফুলকপি এবং আলু যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবং 1 মুঠো মটরশুঁটি দিলাম। মটরশুঁটি অপশনাল, না দিলেও কিছু হবে না। দিয়ে ভালো করে মিক্স করব। কিছুক্ষণ মিক্স করার পরে এখানে আমি 1 কাপ পানি দেব। আমি আরও 1 কাপ পানি দিলাম, 1.5 কাপের মতো পানি প্রায়। দিয়ে এটা ঝোল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল হয়ে এসেছে, এখন এখানে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, আরও দিয়েছি একটু হিং। হিং না দিলেও সমস্যা নেই, আমি দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, লাইটের কারণে হয়তো বা সেভাবে বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি একদম যখন ঝোলঝোল হয়ে আসবে তখন আমি এটাকে চুলা বন্ধ করে সার্ভিং ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল, আশা করি সবার ভালো লাগলো। আর ফুলকপি এমনিতেই সবারই অনেক পছন্দের খাবার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।